আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর জন্য ষষ্ঠ শ্রেণীর অনুশীলন একের এক নম্বর এবং দুই নম্বরের সম্পূর্ণ সমাধান করে দেখানো হয়েছে ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখলে অবশ্যই তুমি এক আর দুই নম্বর আনসার সমাধান তোমার একদম ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে সুসুন্দরভাবে অঙ্কগুলি করতে পারবে ঠিক আছে তারা নেই যারা দৈনিক শিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বিলটি বাজিয়ে দাও যেন পরবর্তী ভিডিও সারা সাথে তুমি পেয়ে যাও তাহলে চলো অঙ্কগুলি আমরা সমাধান করি তাহলে দেখো এখানে ওজন বৃদ্ধি ওজন বৃদ্ধি নাম্বার আছে ওজন বৃদ্ধি এই এই যে যে ক খ এই পাঁচটা সমাধান এখানে দেখানো এই সমস্যা এখানে দেওয়া আছে এইগুলির বিপরীত অর্থ লিখতে হবে যে প্রদত্ত যে বাক্যগুলি দেওয়া আছে এইগুলির বিপরীত অর্থ লিখতে হবে যেমন বিপরীত বলতে কীরকম ভালো এর বিপরীত কী মন্দ না এরকম তাহলে এই ক ওজন বৃদ্ধি ক নাম্বার দেওয়া আছে ওজন বৃদ্ধি তাহলে বৃদ্ধি এটা হচ্ছে বেড়ে যাওয়া বেশি তাহলে এটা কি এর বিপরীত কী হবে হ্রাস পাওয়া বা কমে যাওয়া তাহলে কয়ের সমাধান আমরা কী লিখবো ওজন বৃদ্ধির জায়গায় লিখবো আমরা ওজন ওজন হ্রাস ওজন হ্রাস তাহলে এখানে আছে বৃদ্ধি বেড়ে যাওয়া আর এখানে হ্রাস কী কমে যাওয়া ঠিক আছে তাহলে বিপরীতটা হয়ে গেছে তারপরে খনাম্বরে এখানে আছে তিরিশ কিলোমিটার উত্তর দিক তাহলে উত্তরের বিপরীত কি উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ তাহলে আমাদের লিখতে হবে দক্ষিণ দিক তাহলে তিরিশ কিলোমিটার উত্তরের জায়গায় আমাদের লিখতে হবে দক্ষিণ দিক তাহলে আমরা লিখব তিরিশ কিলোমিটার আর বাকি সম্পূর্ণ ঠিকই থাকবে শুধু বিপরীতটা হবে এই উত্তরটা উত্তরের বিপরীত কি দক্ষিণ এই দক্ষিণ দিক আমাদের দিক আছে কটা চারটা যেমন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাই না চারটে দিক আছে না তাহলে উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ তাহলে তিরিশ কিলোমিটার দক্ষিণ দিক ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপরে গ নাম্বার দেখো বাড়ি হতে বাজার চার কিলোমিটার পূর্বে তাহলে পূর্বে এর বিপরীত হচ্ছে পশ্চিম তাহলে বাড়ি হতে চা বাড়ি হতে বাজার এইটুকু লিখবো আমরা বাড়ি হতে বাজার এইট কিলোমিটার এইট কিলোমিটার পূর্বে তাহলে পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিম পশ্চিমে আমরা লিখবো পশ্চিমে পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিমে আচ্ছা তারপর দেখো ঘ নম্বর সাতশো কিলোমিটার সাতশো টাকা ক্ষতি সেভেন হান্ড্রেড টাকা ক্ষতি তাহলে ক্ষতি এর বিপরীত হচ্ছে লাভ তাহলে সাতশো টাকা ক্ষতি এই জায়গায় আমরা লিখবো সাতশো টাকা এখানে আছে ক্ষতি তাহলে এর বিপরীত হচ্ছে লাভ ক্ষতির বিপরীত হচ্ছে লাভ তারপরে নম্বর দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড মিটার উপরে তাহলে উপরে এর বিপরীত কি নিচে তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে পৃষ্ঠ থেকে ওয়ান হান্ড্রেড মিটার এখানে আছে উপরে তাহলে বিপরীত হবে নিচে ঠিক আছে এ হচ্ছে এক নম্বর আনসার সাতশো টাকা লাভ এখানে আছে সাতশো টাকা ক্ষতি তাহলে এখানে হবে সাতশো টাকা লাভ সমুদ্র বিশ্ব থেকে একশো মিটার উপরে তাহলে এখানে হবে সমুদ্র বিশ্ব থেকে একশো মিটার নিচে ঠিক আছে আশা করি এক নম্বর অঙ্কটা তোমরা সম্পূর্ণ অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে এবার দুই নম্বর অঙ্কটা দেখো নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লেখ তাহলে এখানে ক নাম্বারে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে তাহলে আমরা কীভাবে লিখব সমাধান দুইয়ের সমাধান হবে দুই নং প্রশ্ন উত্তর এখানে ক নাম্বার হবে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উড়ছে যদি উপর দিয়ে উড়ে তাহলে কি হবে প্লাস হবে তাহলে প্লাস দুই হাজার প্লাস দুই হাজার টু থাউজেন্ড এটা আনসারটা হবে প্লাস দুই হাজার চিহ্ন কথা বলছে না উপযুক্ত চিহ্ন সহকারে লেখো তাহলে আমরা এখানে কি লিখছি প্লাস ঠিক আছে প্লাস দুই হাজার উপরে হলে প্লাস আর নিচে হলে মাইনাস হবে ঠিক আছে তাহলে একটি উড়োজাহাজ সমত ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে তার মানে হচ্ছে প্লাস দুই হাজার ক নম্বর উত্তর শেষ খ নম্বর দেখো একটি ডুবু জাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে আট শত মিটার গভীরে চলছে আট শত মিটার গভীরে চলছে তার মানে গভীরে মানে নিচের দিকে যাচ্ছে তাহলে একটি যুব যার সমুদ্র পৃষ্ঠ থেকে আট শত মিটার তাহলে যেহেতু নিচের দিকে যাচ্ছে গভীরে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে তাহলে আটশত এর আগে কী হবে মাইনাস এই আটশো এইট হান্ড্রেড ঠিক আছে বুঝতে পারছো মাইনাস আটশো গ নাম্বার দেখো দুই টাকা ব্যাংকে জমা রাখা তাহলে কোনো কিছু জমা করা এটা হচ্ছে পজিটিভ প্লাস এটা হচ্ছে কি প্লাস কোনো কিছু জমা করা সংরক্ষণ করা এটা হচ্ছে প্লাস তাহলে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা তাহলে প্লাস হবে প্লাস টু হান্ড্রেড ওকে তারপরে দেখো সাত টাকা ঘ নাম্বার সাত টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া তাহলে এটা নেওয়া হয়েছে ঋণ নেওয়া হয়েছে তাহলে এটা মাইনাস তাহলে মাইনাস সাত টাকা মাইনাস সেভেন হানড্রেড আশা করি এটা বুঝতে পারছ দেখো সাত টাকা ব্যাঙ্কে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া তাহলে ঋণ নিলে সেটা মাইনাস হবে আর ব্যাঙ্কে জমা করলে সেটা প্লাস হবে যেমন এখানে দুই টাকা ব্যাংকে জমা রাখা তাহলে এটা প্লাস টু হান্ড্রেড আর এটা সাতশো টাকা ব্যাংকে থেকে ঋণ নেওয়া তাহলে এটা মাইনাস হবে মাইনাস সাতশো টাকা ঠিক আছে আশা করি এক আর দুই এই দুইটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবার নিজের নিজেরাই এই অঙ্কগুলি করতে পারবে তো দেখা হবে পরবর্তী ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকো সবাই সুন্দর থাকো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং সফলতা কামনা করি আজকের মতো এখানে শেষ করছি धन्यवाद शकुल के अल्लाक वरहमु लाही वर्का